অনেকদিন থেকে একটা জায়গা মনে হয় যে আমরা ফিনিশিং এ একটা দুর্বলতা আছে, আসলে জুনিয়রদের দৌড় দেওয়া লাভ নাই, সবাই ইকুয়ালি আমাদের টিমের একটা প্রবলেমের জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না। এবং লাস্ট দুই তিন বছরে এরকম অনেকগুলো ক্লোজ ম্যাচ আমরা হেরেছি, শুধু চেজিং এর সময় তা না, ইভেন ব্যাটিং ফার্স্টের সময় আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড় করাতে পারি। সো এই জায়গাটায় একটা সমস্যা আমাদের আছে। আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট লাইক ওয়ার্ল্ড কাপ এই জায়গাটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কারণ এমন কিছু ম্যাচ আসবে, যেহেতু 9টা ম্যাচ আছে, কিছু ম্যাচ আসবে যেগুলো হয়তো এরকম ক্লোজ হবে। সো এটা অবশ্যই মানে আপনি যে পয়েন্ট আউটটা করেছেন এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা মানে ভেরি ইম্পর্টেন্ট।